দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাঁদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। উইলিয়াম শেক্সপিয়ার বলে গেছেন, জীবন একটি রঙ্গমঞ্চ যেখানে আমরা প্রতিনিয়ত অভিনয় করে চলেছি। এই বাক্যটির আক্ষরিক অর্থ সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি জ্ঞাত। মূলত ভূত, গোয়েন্দা, কল্পবিজ্ঞান বা সামাজিক গল্প নিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছেছি। যে কোনো গল্পেরই আলাদা মাত্রা এনে দেয় কিছু চরিত্র, যা সৃষ্টি হয় লেখক বা লেখিকার কলমের স্পর্শে। লেখক জিৎ দত্তের হাত ধরে আমরা আবার কিছু চরিত্রকে বা তাদের জীবনকে খুঁজে নেব এই গল্পে। আমাদের আজকের গল্প জিৎ দত্তের লেখা রাতের রঙ্গমঞ্চ। লেখককে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। গল্প পাঠে দীপম, অন্যান্য চরিত্রে চয়ন, দীপম এবং ইমন, শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প রাতের রঙ্গমঞ্চ। ঘরের বাইরেটায় অস্থিরভাবে পায়চারি করছে আনন্দবাবু। হাত ঘড়িতে দেখলেন সন্ধে 6:30, কিন্তু নীলি এখনো ফেলল না। আজ এত দেরি করছে কেন মেয়েটা? এত দেরি তো কখনো করে না ও। নীলি আনন্দবাবুর একমাত্র মা মরা মেয়ে, ওনার চোখের মণি। নীলি শহরের একটা নামি কলেজে পড়ে। কলেজ থেকে ফিরতে মোটামুটি ওর 5:30-5:30 বেজে যায়, কিন্তু আজ এখনো ফিরল না কেন? দুপুরে শেষবার যখন আনন্দবাবুর সাথে কথা হয় তখনও তো কিছু বলেনি যে দেরি হতে পারে। পকেট থেকে ফোনটা বের করে নীলির নাম্বারটা ডায়াল করলেন আনন্দবাবু। ফোনটা সুইচ অফ বলছে। এবার একটু চিন্তা হতে থাকে তার, সুইচ অফ কেন? নেটওয়ার্ক প্রবলেম নাকি ব্যাটারি ডেড? সারাদিন মেয়েটা ফোন নিয়ে যা ঘাঁটাঘাঁটি করে তাতে ব্যাটারি শেষ হওয়াটা আশ্চর্যের কিছু না। এইবার আনন্দবাবুর মনে দুশ্চিন্তা আরো বাড়তে থাকে। ঘরে গিয়ে পাখার নিচে একটু বসেন তিনি। রোজকারের ওষুধটা খান টেবিলের উপর রাখা ওষুধের শিশি থেকে। আর একবার মোবাইলটা তুলে নিয়ে মেইন নাম্বারটা ডায়াল করেন তিনি। এখনো ফোনটা সুইচ অফ। বিরক্ত মুখে ফোনটা কেটে দেন আনন্দবাবু। ঘড়িতে 7:13। এখনো কেন আসছে না মেয়েটা? কোনো বন্ধুর বাড়ি গেল না তো আবার? না, কলেজে উঠে সত্যি ডানা গজিয়েছে মেয়েটার। আজ আসুক বাড়ি, ভালো করে শাসন করে দেব। পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘাম মুছেন আনন্দবাবু। উফ, আজকে গরমটা যেন একটু বেশি পড়েছে। আবারও ঘরের বাইরে বেরিয়ে আসেন আনন্দবাবু। প্যালপিটিশনটা যেন বাড়ছে। এমন সময় অটোওয়ালা গণেশকে এদিকে আসতে দেখেন তিনি। সারা মুখ জুড়ে তার আতঙ্কের ছাপ। আনন্দবাবুর কাছে আসতেই হাঁপাতে হাঁপাতে বলে, তাড়াতাড়ি দাদা, তাড়াতাড়ি বাড়ি ঢুকে যান, ওরা সব আসছে, তাড়াতাড়ি বাড়ি ঢুকে যান, ওরা সবাই আজ পাগল হয়ে গেছে, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে ওরা। একটু বিরক্ত হন আনন্দবাবু, সাথে ভয়ও পান। গণেশকে থামিয়ে প্রশ্ন করেন তিনি, আরে কি হয়েছে, কারা আসছে? তুমি দাঁড়াও তো একটু শান্ত হয়ে। ওই যে দাদা, ওরা সব আগুন ধরিয়ে দেবে, সবাইকে ওরা ধরে ধরে মারছে। আপনি তাড়াতাড়ি ঘরে ঢুকে যান দাদা, আমি জানি না ওরা ঠিক কারা, কিন্তু ওদের মাথায় আজ খুন চেপেছে। আমরা চুপচাপ স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, ওই রোজ যেমন থাকি, ওরা কোথা থেকে সব লাঠি সোঁটা অস্ত্র শস্ত্র নিয়ে এসে সব মানুষগুলোর ওপর হামলা শুরু করলো। ওরা সবার গাড়ি জ্বালিয়ে দিতে লাগলো। আমি কোনোদিন কারোর সাথে পাচ্ছে থাকি না দাদা, কারোর সাথে ঝামেলায়ও জড়াই না, কিন্তু ওরা আমার অটোতেও আগুন ধরিয়ে দিল। বাধা দিতে গেলে আমাকে ওরা খুব মারলো।
আর একটু হলে আমাকে মেরেই ফেলতো। আমি কোনো রকমভাবে পালিয়ে এসেছি। ও, ওই অটোটা আমার রুজি রুটি। বলুন তো দাদা, কী করে আমার বউ ছেলের মুখে খাবার তুলে দেবো? বউটা আমার পোয়াতি। নতুন মানুষটা যে আসছে তার মুখেই বা কী করে আমি অন্ন তুলে দেবো বলতে পারেন দাদা? আনন্দবাবু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন, তারপর জিজ্ঞেস করেন, আচ্ছা ভাই, বলছি তুমি কি আমার মেয়ে নীলিকে দেখেছো? দেখো না, আমার মেয়েটা এখনো বাড়ি ফেরেনি। না, তা তো আমি খেয়াল করিনি। ওরা আমার গাড়িটা জ্বালিয়ে দিল, লোকগুলোকে ধরে মারতে লাগলো, আর আমি কোনো মতে পালিয়ে এলাম। হয়তো ওই লোকগুলোর ভয়ে আপনার মেয়ে কোথাও লুকিয়ে পড়েছে, মানে এরকম তো হতেই পারে না? আপনি কোনো চিন্তা করবেন না দাদা, এই এসে যাবে। কিন্তু আপনি ওদিকে যাবেন না দাদা, ঘরে যান, ওরা যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। আমিও তাড়াতাড়ি বাড়ি যাই, যদি বেশি ঝামেলা দেখি তাহলে বউ ছেলেকে নিয়ে আজ রাতেই আমি বাড়ি ছেড়ে পালাবো। আচ্ছা আমি যাই। হ্যাঁ, আপনি 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 ঘরে যান, দরজা জানালা ভালো করে বন্ধ করে দেবেন। কিন্তু আমি এলাম। গণেশ ছুটে চলে যায়। আনন্দবাবুর বুক ধরফরানিটা আরও বাড়ে। ঘড়িতে পৌনে আটটা, এখনো কেন ফিরল না মেয়েটা? আরো একবার ফোন করেন মেয়েকে, সেই একই কথা। না, এইবার তিনি ঠিক করেন মেয়েকে নিজেই খুঁজতে বেরোবেন। সবে দুপা এগিয়েছেন, এমন সময় উল্টো দিক থেকে আসা ছেলেটাকে দেখে থমকে দাঁড়ান তিনি। ওদিক থেকে যে আসছে সে ওনার পরিচিত, নাম সৌরভ। সৌরভ ছোকরা ছেলে, একটু খ্যাপা টেকোছে, চাকরি বাকরির জন্য চেষ্টা করছে। সৌরভের দিকে তাড়াতাড়ি এগিয়ে গেলেন আনন্দবাবু, তারপর বললেন, আচ্ছা বাবা, বলছি তুমি নীলিকে কোথাও দেখলে রাস্তায়? নীলি? সে আবার কে? আরে আমার মেয়ে নীলি। তো তুমি কোথাও দেখেছো ওকে? আপনার মেয়ে নীলি? ঠিক চিনতে পারলাম না তো। আচ্ছা, ও কি সুপর্ণার বন্ধু নাকি? হ্যাঁ, তা হবে বোধ হয়, আমি তো ওর সব বন্ধুকে আবার চিনিও না। দেখুন কাকু, সুপর্ণা বা ওর বন্ধুদের ব্যাপারে আমি কিন্তু কোনো কথা বলতে চাই। কেমন স্বার্থপর মেয়ে জানেন, বললাম আর কটা মাস দেরি করো, চাকরিটা পেয়ে গেলেই আমরা বিয়েটা করে নেব, কিন্তু ওনার তর সইল না। 7 বছরের সম্পর্ক ভেঙে ভালো সরকারি চাকরিওয়ালা ছেলে দেখেই ঝুলে পড়ল। কি ভেবেছে কি ও, আমি ভেঙে পড়ব? হ্যাঁ মোটেই না, আমি ওকে দেখিয়ে দেব যে আমার যোগ্যতা কোনো অংশে কম নয়। পরীক্ষাটা তো কোয়ালিফাই করেই গেছি, এবার শুধু ইন্টারভিউটা ক্র্যাক করতে পারলেই হলো। এ কথা শুনে আনন্দবাবু বেশ বিরক্ত হন। এ তো মহা মুশকিল, উনি নিজের মেয়ের চিন্তায় মরছেন আর এই ছেলে নিজের প্রেম উপাখ্যান নিয়ে শুরু করল। রাগ চেপে সংযত সুরে আনন্দবাবু বললেন, দেখো বাবা, আমার মেয়ে নীলি এখনও বাড়ি ফেরেনি, এদিকে রাত 8টা বাজতে চলল, আমার এখন মন মেজাজটাও ভালো না। তা তুমি তো ওই দিক থেকে এলে, তাই জন্য জিজ্ঞাসা করছি কাউকে দেখলে কি না। না কাকু, আমি তো টিউশন ছেড়ে এই পথেই এলাম, কিন্তু কোনো মেয়ে বা কাউকে তো দেখলাম না। বলছি বাবা, আমি বুড়ো মানুষ, নিজে একা সব পেরে উঠি না, তা তুমি কি আমার সাথে যাবে একটু নীলিকে খুঁজতে? মানে গণেশ বলছিল যে রাস্তায় নাকি ঝামেলা টামেলা হচ্ছে, তাই তুমি গেলে একটু ভরসা পেতাম আর কি। যেতেই পারি, কিন্তু কাল আমার আবার একটা কম্পিটিটিভ এক্সাম আছে, তাড়াতাড়ি ফিরে আসবো, কিন্তু এটা যে করেই হোক লাগাতেই হবে। জানেন কাকু, আগের চাকরিটাতে রিটেনে কোয়ালিফাই করেছিলাম, ইন্টারভিউতে ইনডিরেক্টলি 5 লাখ টাকা ঘুষ চেয়ে বসলো। বাবা নেহাত রিটায়ার্ড মানুষ, কোথা থেকেই বা দেবেন বলুন? সৎপথে আজকাল চাকরি টাকরি পাওয়া হেভি চাপ, বুঝলেন তো। আচ্ছা ঠিক আছে, আমরা নীলিকে পেলে তাড়াতাড়ি ফিরে আসব। বলছি এক কাজ করি, বুঝলে, দুজনে চলো বরং দারোগাবাবুর কাছে যাই, লোকটা শুনে সেই ভালো, যদি কোনো সাহায্য করতে পারেন। তাই চলুন, তবে আমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসব। টেবিলের উপর ঝুঁকে পড়ে কিছু একটা লিখছিল দ্বারকা নৃপতি হালদার। পায়ের শব্দে মুখ তুলে তাকালেন। স্যার ভিতরে আসতে পারি? আসুন, কি ব্যাপার?
কথা বলতে বলতে নিজের সামনে চেয়ারটা দেখিয়ে দিল নৃপতি হালদার। একটাই মাত্র চেয়ার, তাতে বসলেন আনন্দবাবু। সৌরভ পাশে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগল। ঘরটায় একটা 100 ওয়াটের বাল্ব চলছে, মাথার ওপর থেকে সিলিং ফ্যানটার একটানা ক্যাচ ক্যাচ শব্দ বড় অদ্ভুত লাগছে এই নিস্তব্ধ পরিবেশে। দেওয়ালে একটা বড় নেতাজির ছবি লাগানো, এটাই নৃপতি দ্বারকার থানা। চেয়ারে বসে একটু ধাতস্থ হয়ে আনন্দবাবু বললেন, আমার নাম আনন্দ বিশ্বাস, আমি একটা FIR লেখাতে চাই। ভুরু কুচকে আনন্দবাবুর দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন নৃপতি হালদার। তারপর বললেন, FIR কি ব্যাপারে? স্যার বলছি, আমার মেয়ে এখনো বাড়ি ফেরেনি, এদিকে রাত 8:30 বাজতে যায়, ও কখনো তো এত রাত করে বাড়ি ফেরে না। দাঁড়ান, ব্যাপারটা বুঝতে দিন, আপনার মেয়ে এখনো বাড়ি ফেরেনি, তা ওর নাম কি? আমার মেয়ের নাম নীলি। নীলি, আচ্ছা আপনি পুরো ঘটনাটা একটু ডিটেলসে বলুন তো, এতে আমাদের কাজ করতে সুবিধা হবে। স্যার, আমার মেয়ে নীলি কলেজে পড়ে, 1st year। কলেজ থেকে প্রতিদিন ওই 5:30 থেকে 5:30 মধ্যেই ফিরে আসে, কিন্তু আজ এত রাত হয়ে গেল। তা আপনি ফোন করেননি? অনেকবার ট্রাই করেছি কিন্তু ফোন সুইচ অফ বলছে। প্লিজ স্যার, আপনি একটু ব্যাপারটা দেখুন। আই সি, আচ্ছা ও কোনো বন্ধুর বাড়িতে যায়নি তো? না স্যার, সেরকম হলে তো ও আমায় বলেই যেত। বুঝলাম। আচ্ছা আপনার সাথে এই ছেলেটিকে, আপনার মেয়ের বয়ফ্রেন্ড নাকি? আনন্দবাবু কিছু বলার আগেই সৌরভ খেকিয়ে ওঠে। কে বয়ফ্রেন্ড? কার বয়ফ্রেন্ড? আমি কারো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নই, ঠিক আছে? ওসব প্রেম টেম বলে কিছুই হয় না আজকাল, সব টাকার খেলা। আজ আমার টাকা থাকলে, ভালো সরকারি চাকরি থাকলে সুপর্ণা পারতো অন্য ছেলেকে বিয়ে করতে। চেয়ারে শরীরটাকে এলিয়ে দিয়ে বসেন নৃপতি হালদার। গরম লাগছে বলে জামার বুকের বোতামটা খুলে দেন তিনি। তারপর একটা প্রকাণ্ড হাই তুলে জিজ্ঞেস করেন, সুপর্ণা সেটা আবার কে? ও কেউ না, আমি সুপর্ণা বলে কাউকে চিনি না, চিনতে চাইও না, নামটা ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে আর কি। নৃপতি দ্বারকা আনন্দবাবুর দিকে তাকান। আনন্দবাবু ইশারায় বুঝিয়ে দেন ছেলেটি একটু খ্যাপা গুছের। তা এই ঝগড়া তুমি কি করো? আমি ওই সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, তার সাথে হাত খরচা চালানোর জন্য টিউশনই করি। বাবা রিটায়ার্ড মানুষ, কত আর টানবে বলুন। তা ভালো, তুমি নীলির ব্যাপারে কিছু জানো? আপনি বরং FIRটা তাড়াতাড়ি লিখুন স্যার, আমায় আবার বাড়ি গিয়ে পড়তে বসতে হবে, কাল আবার একটা এক্সাম আছে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আরও একবার ঝালিয়ে নিতে হবে। আনন্দবাবু হাত জড়ো করে ধরা গলায় নৃপতিবাবুকে বলেন, স্যার প্লিজ স্যার, আমার মেয়েটাকে খুঁজে এনে দিন স্যার। মা মরা মেয়ে আমার, ও ছাড়া যে আমার আর কেউ নেই স্যার, ও ছাড়া যে আমার আর কেউ নেই। আহা, কাঁদবেন না, কাঁদবেন না আনন্দবাবু, আপনার মেয়ের কিচ্ছু হবে না। আজ অবধি আমার 35 বছরের পুলিশের কেরিয়ারে এমন একটাও কেস হয়নি যা আমি সলভ করিনি। আপনার মেয়েকে আমি ঠিক খুঁজে বের করব, আপনি দয়া করে শান্ত হয়ে বাড়ি যান। সান্ত্বনা পেয়ে কান্না থামায় আনন্দবাবু। তারপর গণেশের কথা মনে পড়তে আবারও বললেন, দারোগাবাবু বলছি, শুনলাম মোড়ের মাথায় নাকি খুব ঝামেলা হচ্ছে, তা মেয়েটা যদি ওখানে আটকে পড়ে থাকে তাহলে তো মুশকিল, আপনি এক্ষুনি একবার দেখুন। ভেরি স্ট্রেঞ্জ, খবরটা তো আমি পাইনি, ওটা কি তবে তত্ত্বপাড়া থানা হ্যান্ডেল করছে? আচ্ছা আমি দেখছি ব্যাপারটা। এতক্ষণ সৌরভ চুপ করেছিল, এবার সুযোগ পেয়ে নৃপতি দ্বারকাকে বলল, বলছি স্যার আপনাকে একটা প্রশ্ন করব। প্রশ্ন? আচ্ছা শুনি। স্যার আপনার এই পুলিশি লাইনে উপরের লোকেদের সাথে যোগাযোগ আছে? কেন বলো তো? না আসলে আজকাল বড় কোনো ব্যক্তি সুপারিশ ছাড়া তো চাকরি পাওয়া দেয়, তাই বলছি আর কি। মানে তিনি যদি একটু হেল্প করতে পারেন তাহলে খুব ভালো হয়, এর জন্য যদি টুকটাক কিছু খরচ করতেও হয় তার জন্য আমি রাজি আছি। মুহূর্তের মধ্যে চোখগুলো রক্তবর্ণ হয়ে ওঠে
নৃপতি বাবু। টুকটাক খরচ মানে? টুকটাক খরচ মানে কি ঘুষ? এই নৃপতি দারোগাকে ঘুষ দেখাচ্ছ তুমি? এই নৃপতি দারোগা তার 35 বছরের পুলিশ জীবনে আজ অবধি কোনোদিন ঘুষ নেয়নি দেয়নি। খবরদার, খবরদার যদি আমার সামনে ঘুষের কথা বলেছ। আচ্ছা আচ্ছা, তুমি কি পাগল না শয়তান নাকি ইয়ার কি মারছ আমার সঙ্গে? বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও, না হলে লক আপে ঢুকিয়ে এমন 3rd degree দেব যে নিজের নামও ভুলে যাবে। যাও, চলে যাও এখান থেকে। আর আপনি, আর আপনিও যান আনন্দবাবু, আপনার মেয়ের সন্ধান পেলে আমরা ঠিকই যোগাযোগ করব। তবে আর একবারও যদি আমার যততা নিয়ে প্রশ্ন তোলেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। তারা খেয়ে দুজনে বাইরে পালিয়ে আসেন। সৌরভের ওপর খুব রাগ হয় আনন্দবাবুর। ছেলেটার কথাবার্তার কোনো ছিঁড়ি ছাঁদ নেই, কোথায় কি বলতে হয় এখনো পর্যন্ত জানে না সে। পুলিশ এখন কিছু করবে কিনা সন্দেহ। আনন্দবাবু ঘড়ি দেখেন, রাত 9:45, এখনো কোনো খবর নেই মেয়েটা। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, হে ভগবান, আমার মেয়েটাকে তুমি ভালো ভালো ঘরে ফিরিয়ে এনো ঠাকুর। ও যেন কোনো ক্ষতি না হয়, ওর যেন কোনো ক্ষতি না হয়। সৌরভকে বিদায় দিয়ে নিজে একাই মেয়েকে খুঁজতে বেরিয়ে যান আনন্দবাবু। মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কিছুই তো জানা যাচ্ছে না। ওনার বুকের ভেতর এখন যেন হাতুড়ির ঘা পড়ছে। মেয়েটার কোনো বিপদ হলো না তো? না না, এসব কি ভাবছেন তিনি, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। মনকে প্রবোধ দেন আনন্দবাবু। আরো একবার মেয়েকে ফোন করেন তিনি। আবারও সেই একই কথা। উল্টো দিক থেকে ফের গণেশকে ছুটে আসতে দেখলেন আনন্দবাবু। গণেশ আনন্দবাবুর দিকে তাড়াতাড়ি এগিয়ে এসে বলে, আরে আপনাকে বললাম না দাদা বাড়ি থেকে বের না হতে, আরে ওরা হাতিয়ার নিয়ে এদিকেই আসছে। কিন্তু কিন্তু আমার মেয়েটা যে এখনো ফেরেনি। আরে মেয়ে ঠিক ফিরবে, আরে আগে নিজেকে বাঁচান। আপনার মেয়ে নিশ্চয়ই কোথাও গা ঢাকা দিয়ে আছে। জানেন আমার বউ আর ছেলেটাকে নিয়ে আমি পালাচ্ছিলাম, ওরা আমাদের রাস্তায় দেখে ফেলল, সবাইকে গুলি করে মেরে ফেললো ওরা। আমি পালিয়ে এলাম, মরা বউ ছেলের মুখটা শেষবারের মতো ভালো করে দেখতেও পেলাম না। আচ্ছা ওদের কি দোষ ছিল বলুন তো? ওরা আমারও পিছু নিয়েছে, আমাকে পেলে আমাকেও খুন করে ফেলবে। গণেশের পিঠে একটা হাত রেখে আনন্দবাবু বলেন, ভাই তুমি তুমি শান্ত হও ভাই, দারোগাবাবু বলেছেন যে উনি ব্যাপারটা দেখবেন। পুলিশ সব শালা মিলে আছে, ওদের মুখগুলো সব পয়সা দিয়ে বন্ধ করে দিয়েছে জানোয়ারগুলো, ওরা পয়সা ছাড়া কিছুই চেনে না। গরিব মানুষের জীবনের কোনো দাম আছে ওদের কাছে? একদম ফালতু কথা বলবে না। পিছন থেকে একটা গুরুগম্ভীর শব্দ পেয়ে দুজনেই ফিরে তাকায়। কিছুটা দূরে নৃপতি দারোগা দাঁড়িয়ে, উল্টো পাল্টা কথা বলবেন না পুলিশের সম্বন্ধে, বুঝলেন? কজন পুলিশ দেখেছেন আপনি? সবাই খারাপ হয় না, হলে এই দেশ এই সমাজ আর থাকতো না। যে পুলিশ তার নিজের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সারাদিন শুধু লেগে থাকে আপনাদের সুরক্ষার দায়িত্বে, তাদের সম্বন্ধে, তাদের সম্বন্ধে এমন কথা বলতে আটকায় না আপনাদের? বিনিময়ে যদি আপনাদের ন্যূনতম সহানুভূতি শ্রদ্ধা তারা না পায় তাহলে তাদের কাছে রিওয়ার্ড কি রইল? তাহলে যান না, এখানে দাঁড়িয়ে কেন? সেই লোকগুলোকে গিয়ে ধরুন যারা আমার গাড়িটা জ্বালিয়ে দিল, আমার বউ, আমার বাচ্চা, আমার পরিবারটাকে খুন করে ফেললো। তা না করে শুধু নেতা মন্ত্রীদের কথায় উঠবোস করেন কেন আপনারা? পারবেন, পারবেন আমার সুবিচার দিতে? আমি জানি, আমি জানি আপনাদের সেই ক্ষমতা নেই, আপনারা অনেক আগেই নিজেদের মনুষ্যত্ব বেচে দিয়েছেন অর্থের কাছে। আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করে যাচ্ছেন। কি করবেন, কি করবেন? লকাপে ঢুকে মারবেন তো? মারুন, 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 যত ইচ্ছা মারুন, আজ আমার আর কোনো পিছুটার নেই, মেরে ফেলুন আজ আমায়, কিন্তু আমি সত্যি কথা বলবই। ঝগড়ার সাথে সাথে আনন্দবাবুর বিরক্তিটাও বাড়তে থাকে।
তুমি সংবিধান সম্পর্কে? তার মেয়ে ফিরছে না, আর সবাই যে যার মতো নিজেকে নিয়ে পড়ে আছে। ন্যূনতম সহানুভূতিটাও আজ কারোর মধ্যে নেই। হঠাৎ দূর থেকে ঝোপের মধ্যে একটা কিছুর দিকে চোখ পড়তেই চমকে ওঠেন আনন্দবাবু। চাঁদের আলোয় চিকচিক করছে জিনিসটা। আর একটু কাছে এগিয়ে যান তিনি। ওটা একটা কাপড়ের টুকরো। আরো একটু কাছে এগিয়ে যান, ওটা কাপড় নয়, একটা পোশাক, নীল রঙের একটা পোশাক। এরকমই নীল একটা পোশাক পরেই তো আজ নীলি বেরিয়েছিল। পোশাকটার অবস্থা ছিন্ন ভিন্ন। সেই পোশাকটার মধ্যে একটা শরীর, একটা মানুষ, একটা মেয়ে। ঝুঁকে পড়ে মেয়েটার মুখের দিকে দেখেন আনন্দবাবু। মুখটা আংশিক থেঁতলানো, ঠোঁটের ফাঁক দিয়ে এখনো রক্ত গড়িয়ে পড়ছে। আধবোজা চোখ দুটো সটাং তাকিয়ে আছে আনন্দবাবুর দিকে। নিজের অন্তরের সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে ওঠেন আনন্দবাবু। নীলি, নীলি, ওঠ মা, ওঠ মা আমার, একবার একবার চোখটা খোল মা, একটিবার একটিবার বাবা বল, কি হয়েছে, কি হয়েছে তোর, কথা বলছিস না কেন, চোখ খোল, চোখ খোল মা, সব ঠিক হয়ে যাবে, বাবা বাবা এসেছে তোর, সব ঠিক হয়ে যাবে মা, একবার চোখটা খোল মা। থেতলানো মাথাটা নিজের কোলের উপর তুলে নেয় আনন্দবাবু। আজ যেন কি হালকা নীলির শরীরটা, পরম যত্নে মেয়ের মাথায় গালে চুলে হাত বোলাতে বোলাতে বাচ্চা ছেলের মতো আছড়ে পিছড়ে কাঁদতে থাকেন তিনি। নীলি, নীলি, একবার ওঠ মা, একবার চোখটা খোল, একবার কথা বল, তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে মা, কি নিয়ে বাঁচবো আমি বল, তুই কি নিয়ে বাঁচবো, একটিবার চোখটা খোল মা। নীলি, আনন্দবাবুর চিৎকার শুনে নৃপতি দারোগা আর গণেশ এসে দাঁড়িয়েছে। নৃপতিবাবু নিজের মাথার টুপি খুলে নেন। গণেশ বলে, আমি জানতাম, আমি জানতাম ওরা সবাইকে মেরে ফেলবে, ওরা যে ভালো সুন্দর পবিত্র জিনিস সহ্য করতে পারে না, আমি বারবার সাবধান করেছিলাম। এবার বলুন দারোগা বাবু, আপনাদের পুলিশ প্রশাসন এই ক্ষতির ভরপাই করবে, বলুন। বিশ্বাস রাখুন, দেশে এখনো নিয়ম শৃঙ্খলা আছে, আইন আছে, আইন নিশ্চয়ই অপরাধীদের সাজা দেবে। সবাই খারাপ নয়, সবাই করাপ্ট নয়, সব পুলিশ ঘুষ নেয় না। আমি নিজের 35 বছরের পুলিশের জীবনে কখনো কখনো অসৎ পথের টাকায় হাত লাগাইনি। দয়া করে, দয়া করে আপনারা আমাদের মতো মানুষের প্রতি বিশ্বাস হারাবেন না। মেয়ের শরীরটাকে বুকে চেপে ধরেন আনন্দবাবু, বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদতে থাকেন। সেই কান্না দূর দূরান্ত অবধি প্রতিধ্বনিত হতে থাকে রাতের নিস্তব্ধতাকে ভেদ করে। দুজন সাদা পোশাক পরা মানুষ অন্ধকারের বুক চিরে এসে দাঁড়ায় আনন্দবাবুর পেছনে। তারা আনন্দবাবুকে জোর করে টেনে তুলে দাঁড় করায়, তারপর টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। পিছনে পড়ে থাকা নীলের বডিটার দিকে ঘাড় ফিরিয়ে হাত পা ছুড়ে চিৎকার করতে থাকেন আনন্দবাবু। নীলি, নীলি, একবার চোখ খোল মা, একবার চোখ খোল, আমাকে আমাকে ছেড়ে যাস না মা, আমাকে আমাকে ছেড়ে যাস না, আমি আমি কি নিয়ে বাঁচবো বল মা, নীলি, নীলি। লোক দুটি আনন্দবাবুকে একটা ঘরে নিয়ে ঢোকায়। নীলি, ঘরটার মধ্যে একটা 100 ওয়াটের বাল্ব চলছে। একজন লোক আনন্দবাবুকে একটা খাটের সাথে শক্ত করে চেপে ধরে। অন্যজন দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। ফিরে আসে আবারও কিছুক্ষণ পরে আরো একজনকে সাথে নিয়ে। এই লোকটা অপেক্ষাকৃত প্রবীণ আগের লোক দুটোর তুলনায়। লোকটি প্রথম জনকে ইশারায় কিছু বলে। প্রথমজন লোকটার হাতে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ এগিয়ে দেয়। দ্বিতীয় লোকটা আনন্দবাবুকে খাটের সাথে চেপে ধরে আছে। আনন্দবাবু হাত পা ছুড়ে পরিত্রায় চিৎকার করে চলেছেন। আনন্দবাবু ডান হাতের কবজির উপর সিরিঞ্জের চুঁচটা ঢুকিয়ে দেয় প্রবীণ লোকটা। ভেতরের পুরো তরলটা
উগড়ে দেয় আনন্দবাবুর শরীরে। এরপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে খাটের উপর এলিয়ে পড়েন তিনি। বুক ভরে একটা দীর্ঘশ্বাস নেন ডাক্তার মজুমদার। দরজার কাছে এতক্ষণে নৃপতি, গণেশ আর সৌরভ এসে দাঁড়িয়েছে। নৃপতি বলল, এই এই এই, ঠিক করেছো ডাক্তার, একদম ঠিক করেছো। এই লোকটা আমায় ঘুষ দিতে এসেছিল জানো, একটা সাহস দেখো, নৃপতি দারোগাকে ঘুষের টাকা দেখায়। আমার 35 বছরের পুলিশ ক্যারিয়ারে কি হলো, মরে গেল লোকটা। আমি বারবার বলেছিলাম ঘর থেকে না বেরোতে, দরজা জানলা সব বন্ধ রাখতে। ওরা কাউকে ছাড়বে না, কাউকে না। আচ্ছা, লোকটা মরে গেছে মানে উনি যে পোস্টে চাকরি করতেন সেখানে তো একটা ভ্যাকেন্সি হয়েছে? না বাবা, আমি যাই, জিকেটা আর একবার চোখ বুলিয়ে নিতে হবে, এই চাকরিটা না লাগালে বহু চাপ। ডাক্তার মজুমদার সকলের দিকে একবার তাকিয়ে শান্ত অথচ গম্ভীর স্বরে বললেন, এই যে আপনারা সকলে এবার নিজের নিজের ঘরে যান, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন। তিনজনে চুপচাপ দরজার পাশ থেকে সরে নিজের নিজের ঘরে চলে যায়। ডক্টর মজুমদার এবার ওয়ার্ড বয়গুলোর দিকে তাকিয়ে ধমকে সুরে বললেন, ওই সোপের মধ্যে নীল প্লাস্টিকের রোল কোত্থেকে এলো? আসলে ডাক্তারবাবু, ওই পেছনে স্টোর রুমটায় মেরামতির কাজ চলছে না, ওই জন্যই প্লাস্টিকটা আনা হয়েছে। মিস্ত্রিটা কাজের পর ওটাকে ওই ঝোপের মধ্যেই ফেলে গেছে। হুম, কাল সকালেই ওটাকে এখান থেকে সরিয়ে দেবে, ঠিক আছে? ও বা, আর একটা প্রশ্ন, এই আনন্দবাবুর কাছে মোবাইলটা এলো কোত্থেকে? ওটা মোবাইল কোথায় ডাক্তারবাবু, শুধু মোবাইলের খোল, ওটার মধ্যে ব্যাটারি সিম কিছুই নেই। ওটা কেড়ে নিলে লোকটা খুব চেঁচাতে থাকে, তাই ওটা ওকে রাখতে দিয়েছি। আনন্দবাবুর ঘুমন্ত মুখটার দিকে তাকালেন ডাক্তার মজুমদার। তার মাথায় একবার সস্নেহে হাত বুলিয়ে উঠে দাঁড়ালেন তিনি। খুব কষ্ট হয় ওনার আনন্দবাবুর জন্য। উনি জানেন আনন্দবাবুর মেয়ে নীলি আর কোনোদিনই ফিরে আসবে না, কারণ আজ থেকে ঠিক 3.5 বছর আগে এমনই এক রাতে নীলিকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে নরপিশাচগুলো পরদিন সন্ধ্যায় এমনই একটা রাস্তার পাশের ঝোপের মধ্যে পাওয়া গেছিল নীলির থেতলানো দেহটা। চশমাটা খুলে নিয়ে চোখ দুটো একবার ভালো করে কোচলে নেন ডক্টর মজুমদার। আজ প্রায় 15 বছর উনি এই গিরিবালা মেন্টাল অ্যাসাইলেমে প্র্যাকটিস করছেন। কত মানুষ এখানে এসেছে মানসিক ভারসাম্য হারিয়ে, আবার অনেক মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। উনি লক্ষ্য করেছেন এই মানুষগুলোর জীবন যেন কোনো ঘটনা বা কোনো মুহূর্তকে কেন্দ্র করে থমকে গেছে। তাদের জীবনে এই মুহূর্তগুলো এমনই প্রভাব ফেলেছে যে তাতে ম্লান হয়ে গেছে মানুষটার অন্য স্মৃতিগুলো। যারা এই মুহূর্তগুলো থেকে বের হতে পেরেছে তারা ফিরে গেছে সুস্থ সমাজে, আর যারা পারেনি তারা আজও প্রতিদিন সেই মুহূর্তগুলোকে অবলম্বন করে বেঁচে আছে। এই মানুষগুলোর প্রত্যেকের জীবনের কোনো না কোনো একটা গল্প আছে। এদের কেউ প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বেকারত্বের যন্ত্রণায় হারিয়েছে মানসিক ভারসাম্য, কেউ বা দাঙ্গায় নিজের সর্বস্ব হারিয়ে হয়েছে বদ্ধ উন্মাদ, অথবা কোনো সৎ দারোগা মেনে নিতে পারেনি ঘুষের বদনাম নিয়ে সাসপেন্ড হওয়ার অপমান। কিন্তু এদের সবার গল্পের কেন্দ্রবিন্দু কিন্তু সেই একই, আঘাত। যে আঘাত অনুভব করা যায় কিন্তু কাউকে দেখানো যায় না। ধীরে ধীরে নিজের কোয়ার্টারের দিকে এগিয়ে যান ডাক্তার মজুমদার। ক্রমশই রাত বাড়তে থাকে আর তার সাথেই বাড়তে থাকে নিস্তব্ধতার হাহাকার। কিন্তু রাত বাড়ার সাথে সাথেই নিভে যায় না গিরিবালা মেন্টাল অ্যাসাইলেমের সমস্ত ঘরের আলো, কারণ এদের কেউ কেউ আজও রাতকে ভয় পায়, আর কেউ কেউ ভয় পায় রাতের মানুষগুলোকে। এভাবেই প্রায় প্রতিদিনই এখানে রাতের রঙ্গমঞ্চে পুনরাভিনীত হয় এখানকার মানুষগুলোর থমকে যাওয়া মুহূর্তের গল্পগুলো।
যেগুলোকে তথাকথিত সুস্থ মস্তিষ্কের মানুষেরা পাগলামি বলে। শুনছিলেন আজকের গল্প রাতের রঙ্গমঞ্চ। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূরপ্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।